আমার আম্মা আমাকে তাড়াতাড়ি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা তোমার আব্বাকে দেখো, যে লোকটা নামাজের জন্য কত পাগল। পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি কীরকম ছিল সেটার ব্যাপারে শুধু আমি তার হাসপাতালে থাকাকালীন সময়ের এবং অসুস্থ থাকাকালীন সময়ের দুটি ঘটনা বলতে চাই। তার একটি হলো যে তিনি মৃত্যুর বা পাঁচ সাত দিন আগে সর্বশেষ যেদিন তাকে হাসপাতালে ইমার্জেন্সি ভিত্তিতে নিয়ে যাওয়া হলো আমার বাসায় ছিলেন, সেদিন তার ব্যথার কষ্টের কারণে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিলেন। তো ঘুমের ইঞ্জেকশনের কারণে তিনি গভীর ঘুমে ঘুমায় পড়লেন এবং ইঞ্জেকশন দেওয়া হলো আসরের পরে। এত জটিল অবস্থা যে আর দেরি করা যাচ্ছে না, এত কষ্ট তার। তো এই ঘুমে গভীর ঘুমে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন, এর মধ্যে মাগরিবের আজান হয়ে গেল। এত গভীর ঘুম যে তার সামনে চিৎকার করলো তার কোনো খোঁজ খবর নেই, অথচ মাগরিবের আজান হওয়ার সাথে সাথে তিনি এই ঘুমের মধ্যেই আমার আম্মাকে এবং আশপাশ সবাইকে বলতে লাগলেন, আমি মাগরিবের নামাজ পড়ব। গভীর ঘুমে আচ্ছন্ন আল্লাহর বান্দা, তার কোনো খবর নেই, অথচ আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, এই অবচেতন অবস্থায় একরকম সেন্সলেস অবস্থায় ঘুমের ঘোরে সে বারবার করে বলছে যে আমি নামাজ পড়বো না, মাগরিবের নামাজ ওয়াক্ত হয়েছে না। নামাজের ব্যাপারে কত সিরিয়াসনেস থাকলে এই ঘুমের ঘোরেও কোন ওয়াক্ত নামাজ হচ্ছে সেটা পর্যন্ত তার খবর আছে। ওই দিনই যেহেতু তার চরম অবস্থা, নামাজ পড়ার মতো সেন্স তার নাই, তিনি এরপর আবার শুয়ে পড়লেন, আবার ঘুমায় পড়লেন। এশার রক্ত হয়ে গেছে, এশার রক্ত হওয়ার পর তার হাতে কয়েকটা স্যালাইন লাগানো আছে, এদিকেও গভীর ঘুমে তিনি আচ্ছন্ন আছেন। এশার রক্ত হয়ে যাওয়ার পর তিনি ওই অবস্থায় উঠে কেবলার দিকে ফিরে বসে একটা বালিশ কোলে নিয়ে তিনি নামাজ শুরু করেছেন, অথচ তার ওযুও নাই, গভীর ঘুমে আছেন, খোঁজখবরও নাই। আমার আম্মা আমাকে তাড়াতাড়ি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা তোমার আব্বাকে দেখো, যে লোকটা নামাজের জন্য কত পাগল, তার পেশাব পায়খানার খোঁজখবর নাই, তার অন্য কিছু খোঁজখবর নেই, ওযুও নেই, কিন্তু সে নামাজ পড়ছে। আমি সাথে সাথে দৌড় দিয়ে আসলাম, এসে দেখলাম একবারে সালাম ফেরানো পর্যন্ত নামাজের সমস্ত আমলগুলো তিনি করলেন, দুই দিকে সালাম ফেরানোর পর আবার শুয়ে পড়লেন। এগুলো সব ঘুমের মধ্যে। নামাজকে জীবনে কীরকম আঁকড়ে ধরলে এই জিনিসটা সম্ভব হয়। এরপরে হাসপাতালে যখন অ্যাডমিট করা হলো, এর দুই দিন পরের ঘটনা সম্ভবত, এইচডিউতে যখন ছিলেন তখন আমার সামনেই কোনো এক ওয়াক্ত নামাজের আজান বাহিরে হয়েছে, কিন্তু এখানে এইচডির ভিতরে কোনো আওয়াজ শোনা যায় না, কিন্তু তিনি অনুমান করতে পারতেন যে অমুক নামাজের ওয়াক্ত হয়েছে, অথচ তখনও তার সেন্স যে খুব বেশি আছে তা না, আসে যায় এরকম। তো এর মধ্যে নার্সদেরকে ইশারা দিলেন, আমার তয়ম্মমের মাটি দাও, পুরো শরীরের চতুর্দিকে স্যালাইন এটা সেটা সব সেট করা, নাকে অক্সিজেনের পাইপ লাগানো, অথচ এত কিছুর মধ্যেও নার্সদেরকে ইশারা দিচ্ছেন যে আমার তেমন মাটি দাও। এক নার্স আমাকে বললেন, ভাই আপনার এই বাবা প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় হলে কীভাবে যে টের পেয়ে যায়, অথচ উনি ঘুমে আসেন, অবচেতন আসেন, তায়াম্মুমের মাটি দেওয়ার জন্য আমাদেরকে অস্থির করে ফেলেন, এরপরে তায়াম্মুমের মাটি দিলে তায়াম্মুম করার চেষ্টা করেন, না পারলে হেল্প নেন, এরপর আবার নামাজ শুরু করে দেন। তো এইভাবে আমি আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি দেখছি যে নামাজের ব্যাপারে এত সিরিয়াসনেস আমার জীবনে আমি আরেকটা মানুষ দেখি নাই যে নামাজের ব্যাপারে এত সিরিয়াস। তাহাজ্জুদের নামাজের কথা আমরা বলি, নিজেরাও সব সময় নিয়মিত পড়তে পারি না, আমল করতে পারি না, অথচ আমার আব্বা সারা জীবন তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করতেন। আব্বার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের জীবনে যেন সেগুলো আসে, আমরা যেন সেখান থেকে অনুপ্রেরণা পাই।